নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আশা করি ভালোই আছেন। এখন আজকের যে এপিসোডটি বা বিষয়টি নেওয়া হয়েছে, মানব সত্তা তিনটি উপকরণের ওপর দাঁড়িয়ে। মানব সত্তা বা হিউম্যানিটি প্রধানত তিনটি উপাদানের ওপর দাঁড়িয়ে। একটু এরপরেই পরেই আমরা এক একটি করে এই এপিসোডটিকে দেখতে থাকবো। ধৈর্যপূর্বক দেখতে থাকুন এবং নিশ্চয়ই এই বিশেষ মানবসত্তাগুলোকে আমাদের মাঝে খুঁজে পাওয়ার চেষ্টা করবো। যদি নাও পেয়ে থাকি, খুঁজে আমরা বের করবই। মানুষের দেহের সম্পূর্ণ গঠনের জন্য যেমন অস্থি হাড় খুব প্রয়োজন, আর মাংস প্রয়োজন, এমনকি ত্বক ও চামড়ারও প্রয়োজন। মানব সত্তার ক্ষেত্রে দেহ, অন্তঃকরণ এবং আত্মার প্রয়োজন। এই তিনটিকেই সঠিকভাবে ব্যবহার করে যদি মানুষের উপকারে এবং অন্যের ক্ষতি না করে সঠিক কার্যকরী করে তোলে ও মানুষ হওয়ার ক্ষেত্রে অর্থমূলক বহন করে, তাকেই মানব জাতির মতে ভগবান ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। এই তিনটি মানবতার গঠন যদি ঠিক থাকে, আপনি মানুষের মাঝে একজন ভগবান। তাই প্রত্যেকটি বিষয়ে আজকে দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে দেহ। দেহের প্রয়োজন খাদ্য, পানীয়, বাসস্থান, শারীরিক সুস্বাস্থ্য, শক্তি, ঘুম, স্বাস্থ্যবিধি, অনুশীলন, হরমোন, বিনোদন, মজা, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এক একটা মানুষ প্রচুর রসিক, কারণ হাসতে পয়সা লাগে না, খরচ হয় না। তাই যত আপনি আপনার মনকে উৎফুল্ল করে রাখবেন, এর মানে হাসি থাকবেই, তত আপনার অনেক অভাব মিটে যাবে। আপনার পরিবারও যদি তাই করেন, তবে অত্যাধিক করাটাও প্রয়োগ, কাজের জায়গাতে যদি অত্যাধিক এগুলো করে ফেলেন আসল কাজটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটুকু করা উচিত করা দরকার রয়েছে, তাতে অনেক অনেকের দুঃখ মিনিমাইজ করে দেওয়া যায়, অনেকের ব্যথার জায়গায় পৌঁছানো যায়। তাই দেহের প্রয়োজন সঠিক খাদ্য। আমি সঠিক কথাটা বললাম তার কারণেই নিশ্চয়ই আমরা সাপের খাওয়ার খেয়ে, মানুষের খাওয়ার খেয়ে, মানে গরুর খাওয়ার খেয়ে আমরা এইভাবে বাঁচতে পারি না। তো তাই সঠিক মানুষের জন্য, দেহের জন্য, সঠিক মানবত্বাকে ফুটিয়ে তোলার জন্য, মানবত্বার জায়গাকে সুন্দর করবার জন্য সঠিক খাওয়ারের প্রয়োজন রয়েছে, সঠিক পানীয় জলের প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই তিক্ত জল জলে তা তুষ্টি হবে না এবং তার শরীরও তত পরিমাণ জল পৌঁছাবে না, কারণ যদি তিতা জল হয় বেশি খেতে পারবো না, এবং পরিমাণ মতো জল না খাওয়া তো আমাদের অন্যান্য জায়গায় সমস্যা তৈরি হবে। গোটা ভেতরের সিস্টেম তা পরপর অকেজ হয়ে উঠবে। সঠিক বাসস্থান, পূর্বের যে প্রেম স্তম্ভের ক্ষেত্রে যে ঘরের করার ক্ষেত্রে কিছু ইন্ডিকেট করছিলাম, যে দক্ষিণমুখী ঘর, পূর্বমুখী ঘর, এগুলো বাসস্থানের আলো বাতাস যেন প্রবেশ করে, এইগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। তাই বাসস্থান, সঠিক বাসস্থান দরকার আছে, সঠিক সঠিক শারীরিক সুস্বাস্থ্য দরকার রয়েছে। শরীর আছে কিন্তু যদি স্বাস্থ্য ভালো না থাকে, কোথাও যদি ব্যথা থাকে দেখা যাবে সেটাই নিয়েই আমরা মেতে থাকবো। তাই দেহের মধ্যে সুন্দর সুস্বাস্থ্য থাকা দরকার রয়েছে, তার মধ্যে এনার্জি বা শক্তি থাকা দরকার রয়েছে, সঠিক ঘুম থাকা দরকার রয়েছে। যেমনভাবে ছ থেকে আট ঘন্টাও যারা ডেল্টা আমাদের ঘুমানোর দরকার রয়েছে, রেস্টের দরকার রয়েছে, অথবা আমরা অনেকক্ষণ কাজ করলাম আপাতত এক ঘন্টা চোখ বন্ধ করে পড়ে থাকার দরকার রয়েছে, না ঘুমিয়েও সেটাকে শারীরিক একটা রেস্ট দেওয়া, চিন্তা না করে জাস্ট চোখটাকে বন্ধ করে চুপচাপ থাকা, তাতেও শরীরের অনেক জায়গাতে যে বিশেষ টায়ার্ড বা বিশেষভাবে মনে হচ্ছে যে আর বেড়ে উঠতে পারছি না, সেই জায়গাটাকে অনেকটা রিপেয়ার করবে। স্বাস্থ্যবিধি মেনে থাকা দরকার আছে, যেমন এখন যে স্বাস্থ্যবিধি করোনার যে জায়গাটা, সেই জায়গাতে আমরা স্বভাবতই এই স্বাস্থ্যবিধিটা যদি না মানি আমাদের ক্ষতিগ্রস্ত হবো। যারা অন্যান্য যারা রোগের সঙ্গে যুক্ত রয়েছে এবং তারপরে যদি করোনা হয়
তাতে খুবই বিপদ হয়ে উঠতে পারে। তার জন্য স্বাস্থ্যবিধিকে আমরা সকলেই মানি, যারা সেই ধরনের অন্যান্য প্রবলেমের মধ্যে রয়েছে তাদের আমার যদি হয়ে থাকে তাকে আমি সংক্রামিত করব না, এমনকি আমি অন্যের দ্বারাও সংক্রামিত হব না। আমি ভালো হতে পারি কিন্তু আমি যা আমার স্বাস্থ্যতে একই সময় চিরকাল থাকবে তা নয়, কোনো না সময় দেখা যাবে ভেঙে পড়বে, তখন দেখা যাবে করোনা আমাকে ছেড়ে কথা বলবে না। তার জন্যে এই স্বাস্থ্যবিধি আমি এটা একটা উদাহরণ স্বরূপ, খাবারের পূর্বে যেমন সাবান দিয়ে হাত দিয়ে খাওয়া, খাবারের পরে আবার সঠিকভাবে হাইজেনিক হাতটাকে করে ফেলা, যার ফলস্বরূপ যে আমাদের হাতে যে তেল তেল থাকে সেগুলো থেকে যার ফলে আমার জামা কাপড়েও নোংরা লেগে যেতে পারে, হলুদ লেগে যেতে পারে, একই সঙ্গে তেল তৈলাক্ত থাকার ফলে অন্যান্য জার্ম আমাদের শরীরের মধ্যে সহজেই হাতে চলে আসতে পারে এবং সেগুলো নাক মুখ লাগিয়ে দিতে পারে। তাই এই স্বাস্থ্যবিধি খুবই জরুরি। করোনার সময় যেমন আমরা মাস্ক ব্যবহার করি, এমনকি ডিস্টেন্সে থাকি সামাজিক দূরত্ব বজায় রেখে, এমনকি যখন তখন জাস্ট যে আমাদের হাতে বারবার হাইজেনিকটা কেয়ার করা, ঠিক তেমনিভাবে আবার দ্বিতীয়তে দেহে অনুশীলনের খুব প্রয়োজন। এর মানে শারীরিক এক্সারসাইজ, সে হতে পারে ব্যায়াম, হতে পারে দৌড়ঝাঁপ করা, হতে পারে হাঁটা, হতে পারে সাইক্লিং করা, হতে পারে আরও এই ধরনের কোনো ক্রিয়াকলাপ যেমন আসন, সেটা আমরা বিছানার মধ্যেও ফিল করতে পারি। তারপরে যে দেহের মধ্যে সঠিক হরমোনিক ফাংশনিং করা, বিনোদন, একটু এন্টারটেনমেন্ট করা, সেটা হতে পারে গেমস, হতে পারে স্পোর্টস, হতে পারে টিভি, তারপরে মজা করা, বিভিন্ন এসকাশন অথবা বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যদি সমর্থ থাকে, এবং এই দেহের এই জায়গাগুলো যদি ঠিক রাখা যায় আমরা মানব সত্তাকে ফুটে তোলার জন্য এটাকে আমরা আর একটি শক্তিশালী জায়গা প্রথম তৈরি করলাম। দ্বিতীয় জায়গাটি হচ্ছে অন্তঃকরণ। অন্তঃকরণ মন ও ইচ্ছা ও আবেগ নিয়েই অন্তঃকরণ, মন আবেগ এবং ইচ্ছা নিয়ে অন্তঃকরণ, অন্তঃকরণ বা সোলের প্রয়োজন, ইতিবাচক স্ব আলাপ, নিজেকে প্রকাশ করার ইচ্ছে, আবেগ, ভরসা, পছন্দ ও ইচ্ছে, প্রজ্ঞা, শিক্ষা, বিশ্বদৃষ্টি, মানুষের সাথে সংযুক্তকরণ, প্রক্রিয়াকরণ, জ্ঞান ইত্যাদি আমাদের মধ্যে কাজ করা দরকার হয়েছে। অন্তঃকরণ হচ্ছে এমন একটি জায়গা আমাদের মন, আমাদের উইল বা ইচ্ছা, আমাদের ইমোশন বা আবেগ, এই পুরোটাই নিয়ে আমি এর নামকরণ করেছি অন্তঃকরণ। তাই এই অন্তঃকরণের মধ্যে রয়েছে আবেগ রয়েছে, এই অন্তঃকরণের মধ্যে আবার ইচ্ছে রয়েছে, এই অন্তঃকরণের মধ্যে আমাদের অন্যের উপরে বিশ্বাস বা ভরসা থাকে, এই অন্তঃকরণের মধ্যে আমাদের পছন্দ অপছন্দ ইচ্ছে অনিচ্ছেরও থাকে, এই আবেগের মধ্যে আমরা আবার কার্যকর, এই অন্তঃকরণের মধ্যে আবেগ বলছি সরি, এই অন্তঃকরণের মধ্যে আমরা তৈরি করতে পারি আমাদের শিক্ষাকে, যার ফলস্বরূপ আমরা প্রজ্ঞাবান হই এবং আমরা বিশ্ব দৃষ্টিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি সঠিক শিক্ষা না সংগ্রহ করতে পারি তাহলে আমরা ভুল জায়গায় পৌঁছাতে পারবো। তার জন্য অন্তঃকরণ যেহেতু মন রয়েছে সেহেতু শিক্ষার সেখানে জায়গা করে দিতেই হবে, যার জন্য আমরা অন্তঃকরণটাকে মানব সত্তাকে ফুটে তোলার জন্য অন্তঃকরণ খুব জরুরি, এই প্রক্রিয়াকরণকে জাগিয়ে তোলা খুব জরুরি। তৃতীয়টি হচ্ছে আত্মা, যার মধ্যে একটু মনে হয় একটু ভুল করলাম, তার কারণ হচ্ছে যে অন্তঃকরণের মধ্যে আমি ভরসাটা শুধু রাখবো কিন্তু আত্মার মধ্যে বিশ্বাস রাখবো, কারণ অন্তঃকরণের ভরসা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গভীরে যখন সেটা চলে যায় সেটা বিশ্বাসে পরিণত হয়। তাই আত্মার বিশ্বাস, প্রত্যাশা, নিঃশর্ত মুক্তবন্ধন প্রেম, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার প্রবল ইচ্ছা, আরাধনা, ধ্যান, বিনোদন, আচ্ছাদন ও ঈশ্বরের বাক্য ইত্যাদির প্রতি তার উৎসাহ বেড়ে যাওয়া, আত্মাতে
তাই প্রথম জায়গাতে দেহের মানুষের মানবিকতার সম্পূর্ণ বিকাশ ঘটলে তা দেহের সম্পূর্ণতা থাকবে। সে সঠিক সময়ে খাওয়া দাওয়া, সঠিক সময়ে চিন্তা করা, সবকিছু সঠিক সময়ে করবে। তার দেহের অনুশীলন, তার দেহের সুস্বাস্থ্য মেনটেন করা, তার যে হাইজেনিক কেয়ার করা, তার যে যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে দেহের জন্য সেগুলো সে করবে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি অন্তঃকরণ, তার অন্তরের জন্য সে পড়াশোনা করবে, তার ইচ্ছে, তার অনিচ্ছে, তার ঘোরাফেরা এবং সেগুলোকে তার ভরসা, তার জ্ঞান অর্জন করা, প্রজ্ঞা অর্জন করা, বুদ্ধিমান হওয়া, সেসব দেখা সে তার অন্তঃকরণের দ্বারাই বেড়াবে। তৃতীয়টি হচ্ছে আত্মা। এটা সত্যিকারের একটা কঠিন বিষয় যা ভেতরের বিশ্বাস, প্রত্যাশা সবকিছু নিঃশর্তভাবে প্রেম করব, কোনো অপেক্ষা না করি, কিন্তু অন্তঃকরণ নিঃশর্তভাবে প্রেম করে না। একমাত্র আত্মা নিঃশর্তভাবে প্রেম করে এবং ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তাকে তার কাছে নিকটবর্তী হওয়ার জন্য প্রবল ইচ্ছে। যত আপনি ছোট যখন থাকবেন তখন এটা একটা অন্য ভাব দিবে, যখন একটু আর একটু বড় হবেন, বয়স হয়ে উঠবে, দেখা যাবে যখন রক্তের তেজ আছে তখন ঈশ্বর টিশ্বর কোনো কাউকে মানেন না লোকেরা। কিন্তু আবার যখন 60-70 যখন অথবা কোনো শারীরিক সমস্যা আছে, আস্তে আস্তে করে সে ঈশ্বরকে খুঁজতে মনে মনে খুঁজতে চায় এবং ভুল ভাল যাই হোক একটার উপরে নির্ভর করুক না কেন, সে সকল সময় খুঁজতে চায় যে আমি ধর্মীয় চিন্তাধারায় থাকবো, আমি কেউ আবার আত্মিক চিন্তাধারায় থাকবো, আরাধনায় থাকবো, আত্মিক ক্ষেত্রে নিয়ে থাকবো, কেউ বা ধর্ম নিয়ে থাকছে, কেউ বা আত্মিক বিষয় নিয়ে থাকছে। তার ধ্যান, তার বিনোদনের আচ্ছাদন এবং ঈশ্বরের বাক্যের আচ্ছাদন তাতে নিয়ে সে খুশি থাকে। তাই এই 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 যে জায়গাগুলো, এটা যদি ছোট থেকে, এমনকি যদি যুবক বয়স থেকে, টিন এজ থেকে, এমনকি প্রবীণ হলেও যদি একই থাকে, সবতেই তার মধ্যে যে বিশেষ মানবের যে সত্তা প্রথম থেকেই তা চলতে থাকে। তাই আসি, যেমন দেহের প্রয়োজন, যেমন অন্তঃকরণের প্রয়োজন, যেমন আত্মার প্রয়োজন, যেহেতু আমাদের মধ্যে স্পিরিট রয়েছে, আমাদের মধ্যে যেমন মাইন্ড বা সোল রয়েছে, আমাদের মধ্যে দেহ রয়েছে, এই তিনটাকে আমাদের দেহকে সঠিকভাবে সঠিক যে আমি যে সকল বিষয়ে আমরা আলোচনা করেছি তেমনি ভাবেই তা জায়গাগুলোকে, মানবসত্তাকে ফুটিয়ে তোলার জন্য সঠিক খাদ্য, সঠিক পানীয়, সঠিক বাসস্থান, সঠিক শারীরিক সুস্বাস্থ্য, শক্তি, ঘুম, স্বাস্থ্যবিধি, অনুশীলন, হরমোন, বিনোদন, মজা করবার দরকার রয়েছে অন্তঃকরণের জন্য। তেমনিভাবে আলাপ, অন্যের সঙ্গে ইতিবাচক চিন্তা করা এবং নিজেকে সকল সময়ে প্রকাশ করার একটা ইচ্ছা থাকবে এবং আবেগ, বর্ষা, পছন্দ, অপছন্দ, ইচ্ছে, অনিচ্ছে, প্রজ্ঞা, শিক্ষা, জ্ঞান এবং এগুলো যেন অন্তঃকরণের দ্বারাই ফুটিয়ে তুলি, আর আত্মার দ্বারাই ফুটিয়ে তুলি আমাদের বিশ্বাসকে, প্রত্যাশাকে, নিঃস্বার্থ প্রেম বা সেবাকে এবং আরাধনা, ধ্যান এবং বিনোদন, ঈশ্বরের বাক্য আচ্ছাদন করে আমরা নিজেরাও বাঁচি আর অন্যকেও বাঁচতে সাহায্য করি এবং সকলের আনন্দ এবং শান্তির কারণ হই। সকলকে নমস্কার জানিয়ে আজকের এখানেই এপিসোড শেষ করলাম।